फ्रेंड्स आज আমরা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ছোলার ছাতুর বেশ কিছু হেলথ বেনিফিটস নিয়ে। ছোলার ছাতু খুবই জনপ্রিয় একটি খাবার, এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এটা মোটামুটি আমরা সকলেই জানি। খুব কম খরচে এই ছোলার ছাতুর মধ্যে এত পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন আমরা পেতে পারি, তাই অনেক সময়তেই মজা করে বা হাসির ছলে একে গরিবের প্রোটিন পাউডার বলা হয়। এই ছোলার ছাতুকে জলের সাথে মিশিয়ে শরবত হিসাবে খাওয়া সবথেকে কমন এবং প্রচলিত পদ্ধতি, কিন্তু এটির স্বাদ ভালো, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তাই কি এটি আমাদের খাদ্য তালিকায় যুক্ত করা উচিত, নাকি এর থেকে আমরা অন্য কোনো হেলথ বেনিফিটস পেতে পারি? আজ এই বিষয়টা নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনার আমার সকলের প্রিয় খাবার এই ছোলার ছাতুর এমন কিছু হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যে হেলথ বেনিফিটস শোনার পরে আশা করি প্রত্যেকেই তাদের ডেইলি রুটিনে এই ছোলার ছাতুকে ইনক্লুড করবেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই সস্তা, সুস্বাদু এবং উপকারী খাবারটির সম্পর্কে আমরা খুঁটিনাটি জেনে নিই। আমি সর্বপ্রথম যে উপকারিতার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো এই ছোলার ছাতু আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আপনি যদি দীর্ঘদিন ধরে বদহজমের সমস্যায় ভুগছেন, তাহলে আজ এই মুহূর্ত থেকে আপনার ডেইলি রুটিনে এই ছোলার ছাতুকে ইনক্লুড করুন। আপনি কয়েক দিন ব্যবহার করলে দেখবেন ধীরে ধীরে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি হবে এবং এই সমস্ত সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। তার সাথে সাথে এই ছোলার ছাতুর মধ্যে যে হাই কোয়ালিটির ইনসলিউবল ফাইবার রয়েছে সেটি আমাদের গাটের মধ্যে যাওয়ার ফলে সে প্রচুর পরিমাণে জলকে শোষণ এবং ধারণ করে রাখে, তার ফলে আমাদের মল হয় ভারী এবং নরম, তার ফলে মল ত্যাগ করাও কিন্তু আমাদের পক্ষে সহজ হয়ে যায়। তাই যদি আপনি একজন কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার খাদ্য তালিকায় ছোলার ছাতুকে আরামসে যুক্ত করতে পারেন। আবার আপনার ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই ছোলার ছাতুর খুব বড় একটা ভূমিকা রয়েছে। অর্থাৎ আপনি যদি ওভার ওয়েট বা ওবেসিটির সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে আপনার ওজন যেমন কম করে, ঠিক একইভাবে আপনি যদি আন্ডার ওয়েট হয়ে থাকেন বা স্বাভাবিক ওজনের থেকে যদি আপনার ওজন কম থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ওজন বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার কারণ ছোলার ছাতুর মধ্যে থাকা ফাইবার যখন দীর্ঘ সময় ধরে আপনার পেট ভরিয়ে রাখে, তখন আপনি খাবার কম পরিমাণে খান, তখন কম ক্যালোরি আপনার শরীরে প্রবেশ করে এবং তার সাথে সাথে ছোলার ছাতু নিজেও কিন্তু একটি লো ক্যালোরি ফুড। সবে মিলেমিশে আপনার শরীরে যখন এক্সট্রা ক্যালোরি প্রবেশ করে না, তখন সেটি আপনার ওয়েট লস জার্নিতেও যথেষ্ট সাহায্য করে। আবার একইভাবে যদি আপনি আন্ডার ওয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে প্রতিদিন সকালবেলা দুধ এবং মিছরি দিয়ে যদি ছোলার ছাতু আপনি খেতে পারেন, খুব কম সময়ের মধ্যেই এই আন্ডার ওয়েটের সমস্যার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। আবার যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে জিমে যাচ্ছেন, যারা ওয়েট লিফটিং করছেন, তাদের জন্য প্রোটিন সাপ্লিমেন্টের খুব দরকার। মার্কেটে যে সমস্ত আপনার রিফাইন্ড সুগার বা অ্যাডেড সুগারযুক্ত প্রোটিন পাউডার পাওয়া যায়, সেই সমস্ত প্রোটিন পাউডার ব্যবহার না করে আপনি যদি ছোলার ছাতুকে নিয়মিতভাবে ব্যবহার করতে পারেন, সেই ছোলার ছাতু তার মধ্যে থাকা হাই কোয়ালিটির প্রোটিনের মাধ্যমে আপনার শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সির সমস্যার সমাধান তো করেই, তার সাথে সাথে আপনার বডি মাসেল মাসকে বৃদ্ধি করতে সাহায্য করে, আপনার মাসেল বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে সাহায্য করে, আপনার এনার্জি লেভেলকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। আবার ছোলার ছাতু কিন্তু খুব ভালো বডি ডিটক্সিফায়ার। প্রতিনিয়ত আমাদের আনহেলদি লাইফস্টাইল বা আনহেলদি ফুড হ্যাবিটসের জন্য যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে সেগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে এই ছোলার ছাতু। এবং মনে করুন আপনি দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের সমস্যায় ভোগার জন্য দীর্ঘদিনের পুরানো খাবার যদি আপনার পেটের মধ্যে জমা হয়ে থাকে সেগুলিকেও কিন্তু অনায়াসে আপনার মলের মাধ্যমে বের করে দিতে সাহায্য করতে পারে ছোলার ছাতুর
মধ্যে থাকা হাই কোয়ালিটির ইনসলিউবল ফাইবার। দেখুন, ছোলার ছাতু এমন এক ধরনের খাবার, এর মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, এটি লো ক্যালোরি ফুড, এর মধ্যে কিন্তু ফ্যাট থাকে খুব কম পরিমাণে, এর মধ্যে কোনো প্রকারের কোনো কোলেস্টেরল থাকে না। তাই যদি আপনি একজন কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি যেমন নিশ্চিন্তে নির্দ্বিধায় এই ছোলার ছাতুকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন, তার সাথে সাথে আপনার রক্ত থেকে যদি কোলেস্টেরলের মাত্রাকে আপনি কম করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু এই ছোলার ছাতু আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ছোলার ছাতু একটি আইডিয়াল ফুড হতে পারে। তার কারণ, আমরা আগেই আলোচনা করেছি, ছোলার ছাতু একটি লো ক্যালোরিযুক্ত ফুড, এবং এও আপনাদের জানিয়ে রাখি ছোলার ছাতুর গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু লো। তাই একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে তো পারেনি, তার সাথে সাথে ছোলার ছাতুর মধ্যে যে ফাইবার রয়েছে, সে ফাইবার আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকেও কম করতে পারে বলে, যে কোনো খাবার খাওয়ার সাথে সাথে হঠাৎ করে আপনার ব্লাডে কিন্তু সুগার স্পাইক করতে পারে না। তবে ছোলার ছাতু খাওয়ার ব্যাপারে কয়েকটা বিষয় কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। সর্বপ্রথম, আমরা মার্কেটে যে সমস্ত ছোলার ছাতু পাই, সেগুলি ব্যবহার না করে হাজার ছোলা মার্কেট থেকে কিনে নিয়ে এসে বাড়িতে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে ছাতু বানিয়ে ব্যবহার করুন। তার থেকে কিন্তু আপনি অনেক বেশি উপকারিতা পাবেন। দ্বিতীয়ত, আপনি যখন মার্কেট থেকে ছোলা ভাজা কিনে নিয়ে আসবেন, অবশ্যই মেক্সিওর করে নেবেন সেটি যেন খোসা সহ ছোলা ভাজা হয়। তার কারণ, খোসা সহ যে ছোলা ভাজা, তার মধ্যে আপনি কিন্তু ইনসলিউবল ফাইবার আরও বেশি মাত্রায় পেতে পারেন, এবং উপকারিতাও কিন্তু আপনি আরও অনেক বেশি বেশি পেতে পারেন। আপনার যদি আগের থেকে প্রতিনিয়ত এই ছোলার ছাতু খাওয়ার অভ্যেস না থেকে থাকে, তাহলে শুরুর দিকে আপনি এক চামচ দিয়ে শুরু করবেন, তারপর ধীরে ধীরে কোয়ান্টিটি বাড়াবেন। ছোলার ছাতু খাওয়ার সবথেকে হেলদি এবং ইজি প্রসেস হলো ছোলার ছাতুর শরবত। আপনি এক চামচ বা দুই চামচ জলের মধ্যে গুলে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আপনার ছোলার ছাতু। স্বাদের জন্য তার মধ্যে আপনি খুব কম পরিমাণে বিট লবণ বা ব্ল্যাক সল্ট অ্যাড করতে পারেন, কিন্তু যদি আপনার প্রেসারের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি লবণটি স্কিপ করে যাবেন। আপনি তার মধ্যে লেবুর রস ব্যবহার করতে পারেন, পুদিনা পাতা মিশিয়ে নিতে পারেন তার মধ্যে, জিরে গুঁড়ো বা আপনার গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে কোনো প্রকারের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস কিন্তু ওই শরবতের স্বাদ বৃদ্ধির জন্য আপনি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, তার মধ্যে কিন্তু ভুলেও চিনি বা রিফাইন্ড সুগার ব্যবহার করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলে ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি এরকম ধরনেরই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।